হ্যালো এভরিওয়ান, পাঁচ ফোরন বাই সাথীর আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে খুবই হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা আপনাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। প্রথমে এখানে আমি 7 থেকে 8টি টমেটো নিয়েছি। টমেটোর উপর ছুরি দিয়ে 2টো করে ডাক কেটে দিলাম। তারপর ফুটন্ত গরম জলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি টমেটোগুলোকে একটু ফুটিয়ে নেব। তারপর নামিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে, বরফ দেওয়া জলের মধ্যে। এতে করে টমেটোর স্কিনটা খুব সহজেই উঠে আসবে, তখন জুসটা অনেক সুন্দর হবে। তো এভাবে আমি এখন টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে খোসা ছাড়ানো টমেটোগুলো আপনি কিন্তু যে কোনো সস তৈরিতে ব্যবহার করতে পারবেন। তারপর টমেটোগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় কোনো জল ব্যবহার করিনি। এখন আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে টমেটোর মধ্যে যে বিচি বা যে অংশটা ভালো করে ব্লেন্ড হয়নি সেটা আলাদা হয়ে যাবে। তো এখন আমি এই জুসটাকে পরিবেশন করছি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।